হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি আমার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি ফিশিং ভিডিও। এই ভিডিওতে আপনারা দেখবেন কয় এক ব্যাগ ইলিশ মাছ। তো সো আপনাদের ভিউস আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে কয়েক ব্যাগ আগে উঠে ফেলেছে, মাছের টাল পরে রয়েছে। তো আমরা আরেক ব্যাগ উঠে বইটা আমরা দেখবো কীভাবে মাছগুলো উঠায়, কেন কত টন মাছ হতো আপনারা সে দেখতে থাকুন। দেখুন ভিউস লাগাচ্ছে, যার ওঠানোর জন্য আগে কয়েক ব্যাগ উঠেই ফেলছে, তখন এক ব্যাগ উঠাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি ইলিশ মাছের বাম্পার লাগিয়েছে এরা। তো আমরা দেখতে পাচ্ছি একে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন ভিউস ব্যাগ উঠাচ্ছে, তো আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। ব্যাগটি উঠানোর সময় তো ব্যাগটি উঠাচ্ছে মানে সবাই। তো দেখুন ইলিশ মাছের কী অবস্থা, হাড়ি হাড়ি ইলিশ মাছ, টনকে টন ইলিশ মাছ এখানে তো আমরা দেখতে পাচ্ছি আর কি। টনকে টন ইলিশ মাছ এখানে পুরো রেসে উঠেছে সাগর থেকে। দেখুন জালে পেয়েছে টনকে টন ইলিশ মাছ। তো কয়েক ব্যাগ উঠে পেয়েছে, অন্য আরেক ব্যাগ উঠাচ্ছে, তো আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো ব্যাগটি আসতেছে, আপনারা দেখে থাকুন ব্যাগটি আসতেছে। দেখুন ভিউস ব্যাগটি, এই যে দেখুন ভিউস ব্যাগটি এসে গেছে ফুল। এক ব্যাগ দেখুন টান টান এক ব্যাগ, এখানে হয়েছে কমপক্ষে 5 টন, কম হবে না 4 থেকে 5 টন, কম হবে না এই ব্যাগে। এখানে টাল তো পুরো রয়েছে, মনে করেন এখানে 10 থেকে 15 টনের কম মাছ হবে না, এরকম হবে না। সো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কতটা হতে পারে। আমি তো বললাম 10 থেকে 15 টন হবে, তো আপনারা আইডিয়া করে একটি কমেন্টে জানিয়ে দেবেন কত টন হবে এখানে। ঠিক আছে ভিউস, এখন রসি টান দিচ্ছি। তো রসি টান দিলে এটা খুলে যাবে, রসি টান দেওয়ার জন্য সবাই প্রস্তুত হচ্ছে, রসি টান দেওয়ার জন্য রসি টান দিলে দেখুন দেখুন ভিউস রসি টান দিচ্ছে খোলার জন্য। একদিন স্টাফ রসি টান দিচ্ছে, টান দিলে ব্যাগটি খুলে যাবে, খুলে যাবে সবগুলো মাছেই নেচে পড়ে যাবে। তো আপনি দেখতে পাচ্ছেন দেখুন দুজনে মিনিট টান দিচ্ছে, একজনে পারতেছে না, দুজনে মিনিট টান দিচ্ছে ব্যাগটা। এই দেখুন খুলে গেছে, দেখছেন এই দেখুন সব ইলিশ মাছ, ইলিশ মাছে হাড়ি হাড়ি ইলিশ মাছ, ইলিশ মাছের বাম্পা দেখুন ভিউস, টাকাটা ইলিশ মাছ। সো ভিউস আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেল হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম নতুন নতুন ফিশিং ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, ভালো থাকবেন, ভালো রাখবেন চারপাশ। আমি এই ভিডিও এখান থেকে বিদায় নিচ্ছি।